Hello viewers, Assalamu Alaikum. Welcome back to my channel, Beauty Tips and Healthcare. Viewers, aske notun ekti face pack niye aschi. Ami er maskhane onek din jabot video dite partechi na. Ami oshustho chilam. Tar jonno dite parini. Aske notun ekti face pack niye aschi. Ekdom ghora upokoron diye toiri kore dekhabo. Choto boro shokole byabohar korte parben. Tar jonno prothome ekti shosha niye niyechi. Ei shosha ta ami grate kore shoshar rosh ta niye nebo. এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আপনারা শশার রসটা নেবেন আর যদি কারো শশার রসটা শুট না করে তাহলে এখানে আলুর রসটা ব্যবহার করতে পারবেন শশার রসের পরিবর্তে আপনারা আলুর রসটা ব্যবহার করতে পারবেন যাদের ত্বকে শশা শুট করে না এভাবে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ শশার রস বের করে নিব আমি গ্রেট করে নিয়ে নিয়েছি এখন আমি রসটা নিয়ে নিব এই শশা রসটা আমাদের ত্বককে অনেক বেশি ক্লিন করবে এবং ভিতর থেকে এটি আপনার ত্বককে কুল করে দিবে শশা ত্বকের যত রকমের টায়ার্ড আছে আপনার ক্লান্তি ভাব আছে সবকিছু দূর করে দিবে এবং ইনস্ট্যান্ট ফর্সা করতে সাহায্য করে এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ শশা রস হবে শশা রসের সাথে আমি আর কি কি উপকরণ মিশিয়ে দেব সেটি দেখিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম এখন শশার রসের সাথে বেসনটা আমি ভালোভাবে মিশিয়ে নেব অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নেবেন যেন বেসনের দানা দানা না থাকে আজকের এই ফেস প্যাকটি আপনারা ছোট বড় সকালে ব্যবহার করতে পারবেন একদম ঘরোয়া ন্যাচারাল একটি ফেস প্যাক ত্বকের জন্য ভীষণ উপকারী আপনার যত রকমের ডার্ক স্পট আছে পিম্পলসের দাগ আছে এবং সান টেন আছে সবকিছু ইনস্ট্যান্ট দূর করে দিবে ত্বককে অনেক বেশি কুল করে শশার রসের সাথে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আরো কয়েকটি উপকরণ মিশিয়ে দিতে হবে শশা রসের সাথে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি হাফ চামচ পরিমাণ খাঁটি মধু অ্যাড করে দিব আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে এখানে আপনারা মধুর পরিবর্তে গ্লিসারিনটা ব্যবহার করতে পারবেন হাফ চামচ আমি খাঁটি মধু দিয়ে দিলাম মধু আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে এবং ময়শ্চারাইজার করে টান টান করে মধু ত্বকের জেল্লা ফিরিয়ে আনে যাদের ত্বকের জেল্লা কমে গেছে তারা এই মধুটা ব্যবহার করবেন ইনস্ট্যান্ট আপনার ত্বকের জেল্লা ফিরিয়ে আনবে মধুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এলোভেরা জেল দিয়ে দিব আপনারা চাইলে এখানে গাছের এলোভেরা জেলও দিতে পারেন অথবা বাজারে কেনা জেলটাও দিতে পারেন আমি বাজারে কেনা জেলটাই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ
এই সবগুলো উপকরণ ত্বকের জন্য ভীষণ উপকারী, ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে ইনস্ট্যান্ট ফর্সা করে দিতে সাহায্য করে। আর একদম ন্যাচারাল এগুলো, এখানে কোনো ক্ষতিকারক ব্লিচ নেই, এটি ত্বকের জন্য ভীষণ ভীষণ উপকারী, ত্বককে অনেক বেশি পরিষ্কার করবে এবং সমস্ত দাগ দূর করতে সাহায্য করবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি হাফ চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। লেবু রসে রয়েছে ভিটামিন সি, আর এই লেবু রস আমাদের ত্বককে যে সানটেন দূর করতে সাহায্য করে, রোদে পোড়া দাগ ইনস্ট্যান্ট দূর করে দেয়, ত্বককে অনেক বেশি ফর্সা করে, ত্বকের যে কোনো সমস্ত দাগ ইনস্ট্যান্ট দূর করে দিতে সাহায্য করে। এখানে আপনারা লেবুর রসটা অবশ্যই দিবেন। আমি যে উপকরণগুলো দেখিয়ে দিলাম এই সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, তারপর এই ফেস প্যাকটি তৈরি করে নেবেন। এই ফেস প্যাকটি ভীষণ ভীষণ উপকারী, ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে দেয়। আর এটি লাগানোর আগে অবশ্যই মুখটা আপনি পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর এটি আপনার মুখে সমস্ত মুখে অ্যাপ্লাই করে নেবেন। আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা লাগিয়ে রেখে দিবেন 10 থেকে 15 মিনিট সময়। এটি ছোট বড় সকলে ব্যবহার করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। ত্বককে অনেক বেশি স্মুথ করবে, ফর্সা করবে, দাগমুক্ত করবে। এটি আপনারা একবার ব্যবহারে বুঝতে পারবেন। এই ফেস প্যাকটি আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করবেন, তাতেই আপনাদের ত্বক অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে, ইনস্ট্যান্ট ফর্সা করে দিবে। আর এটি আপনি নিয়মিত ব্যবহার করলে নিজেই বুঝতে পারবেন। এভাবে আপনি 10 থেকে 15 মিনিট সময় রেখে দেবেন। ভিউয়ার্স, 10 থেকে 15 মিনিট পর ফিরলাম, এটি শুকিয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এটি আমি ধোয়ার সময় কোনো সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করব না, আর আপনারাও এটি ধোয়ার সময় কোনো সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করবেন না। তাহলে যদি সাবান ফেস ওয়াশ ব্যবহার করেন তাহলে এর গুণাগুণ থাকবে না, এর কার্যকারিতা কমে যাবে। তাহলে ধুয়ে নিয়ে আসছি তারপর দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি হাতটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আসলাম, কোনো সাবান ফেস ওয়াশ দেইনি। তাতেই দেখেন আমার হাতটা কতটা পরিবর্তন হয়ে গেছে, ইনস্ট্যান্ট ফর্সা এনে দিছে। এটি একটি চমক এনে দিবে, আপনারা একবার ব্যবহারে বুঝতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বিউটি টিপসের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে বিউটি টিপসে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।